আমি এখন আছি সবুজ উদ্যানে। হ্যালো বাংলাদেশি মানুষজন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকল আইসি। এখন আছি বাইজিত সবুজ উদ্যানে, আপনারা দেখতেছেন এখানে কত কাহিনী করে যে ডুবতে হয়েছে, এটা নবরসের চ্যানেলে দেখবেন আপনারা। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি। আমরা এখন ভিতরে ঢুকলাম, পরিবেশটা অনেক সুন্দর। যেহেতু শুধু আমাদের জন্য এটা ওপেন করে দেওয়া হয়েছে, তার কারণে আর অন্য কোনো মানুষ দেখা যাচ্ছে না এখানে, শুধু আমরাই আছি। আমরা কয়েকজন ব্লগার আছি এখানে, আমার সাথে যারা যারা থাকবে সবার লিংক ডেসক্রিপশনে থাকবে। এখানে অনেক সুন্দর সুন্দর আপনার ইয়ে দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, অনেক সুন্দর করে পার্কটা বিল্ড করা হয়েছে। গাছগুলা কোনটা কি গাছ সবগুলার এখানে আপনার দেখেন নাম লিখে দেওয়া হয়েছে। এখানে শুট করতে করতে একটা বিড়াল পাইছি, দেখেন বিড়াল একটা কোথায় বসে আছে। তো ফুল কমেডি চলতেছে, এটা মানে ব্লগ বাংলা সিনেমার কাহিনী কহার মারাবে এখানে যে যা যাও। এটা ব্লগ করতেছে নাকি বাংলা সিনেমা করতেছে আমরাই জানি না। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই। এই লাইট গুলার আলাদা একটা কাহিনী আছে। এই লাইট গুলা মানে কোথায় কেউ বুঝতে পারবেন না, এগুলা যখন জ্বলবে তখন বুঝতে পারবেন এই ভিতরের দিকে জ্বলে এগুলা। ওয়াও গাইস, এদিকে দেখুন আপনারা, এদিকে একটা খুব সুন্দর একটা ঝর্ণা আছে। এটা এখন স্টপ আছে, যেহেতু অফ দা টাইম ঢুকছি স্পেশাল পারমিশন নিয়ে, তো সেহেতু ঝর্ণাটা কিভাবে ইয়া করতেছে এটা দেখাইতে পারতেছি না। এদিকে এটা নামও দেওয়া হয়েছে, এই যে এখানে নান্দনিক ঝর্ণা। ওয়াও, পার্কটা আসলে অনেক জোস হয়েছে, অনেক জোস, যেদিকে তাকাচ্ছি মানে ভালো লাগতেছে, অনেক সুন্দর। এদিকে আপনার বাচ্চাদের জন্য দোলনা দেওয়া হয়েছে, দেখতেছেন বাচ্চা না, এগুলো আসলে বড় মানুষরাও উঠতে পারবে। আর এদিকে আমার সাথে আছে ফাহিম ভাই। ফাহিম ভাই কোথায় দেখা যাচ্ছে না, এই যে আমার সাথে আছে ফাহিম ভাই। ফাহিম ভাই ধুলকাচ্ছে এদিকে, তো এখন আমরা দুজনেই ধুলকাবো। 1 2 3 এদিকে দেখতেছেন এগুলা হচ্ছে শিশুদের জন্য। আমি যেহেতু আর শিশু অবস্থায় নেই, তো আমি এখানে উঠার আর সাহস করতেছি না। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে অবশ্যই অনেক মজা করতে পারবেন। তারপর এদিকে আছে আপনার ল্যাম্পপোস্ট দেখতেছেন, আশা করি এটা বাচ্চা না বয়স্করাও চড়তে পারবে। তো আমি আর ফাইম ভাই এখন চড়বো এটাতে। এটার নাম কি তো জানি না, এটার নাম পুলি পুলি। এটা এতই শর্ট ছিল যে আমাদের পা ওগুলো মানে ইয়া হচ্ছে না। সো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে বাচ্চাদের জন্য দিছে। পর এদিকে ব্যায়াম করার জন্য, শরীর চর্চা করার জন্য ইয়াটা দিছে। চলুন আমি একটু ব্যায়াম করে দেখাই, যদিও অনেক বছর হচ্ছে ব্যায়াম করছি।
গড, গাইস আমার অবস্থা লিটারালি খারাপ হয়ে গেছে। অনেকদিন পর আপনার ব্যায়াম করার জন্য গেছিলাম। আসলে রেগুলার ব্যায়াম করলে শরীরের জন্য ভালো, কিন্তু আমরা তো করি না। আরো একটা এডিশনাল ইনফরমেশন, সেটা হচ্ছে এটা খোলা থাকে আপনার সকাল 5টা থেকে সকাল 8টা পর্যন্ত, এরপর অফ হয়ে যাবে, এরপর আবার খুলবে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। গাইস আমরা এখন কবুতর উড়াবো, দেখতেছেন কবুতর, এই কবুতরটা এখন উড়াই দিব। আমি এতক্ষণ পর্যন্ত কোনো বাচ্চা টাচ্চা দেখাইতে পারি নাই, তো এখন দেখতেছেন বাচ্চা দুইটা পাইছি। এগুলো আমাদের দুইটা বাচ্চা, তো ওরা দোল কাচ্ছে। আর একটা জিনিস যেটা সবার দরকার হয় সেটা হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমের ডিজাইনটা দেখেন, ওয়াও অনেক জোস। এটা আমাদের তাইয়াফা ওয়াইএস, এটা হচ্ছে কিছুই না সেভেজ সিনেম্যাটিক বাচাল। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনাদের সবার ভালো লাগছে। তো টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার। নাইস ম্যান, নাইস নাইস, ওয়াও ওয়াও, ক্যা বডি হ্যায়। ভিতরে একটা ছাগল ঢুকছে, কিন্তু মানুষ, আমরা মানুষই ঢুকতে পারতেছি না। কো যাওয়া যাবে, কো যাওয়া যাবে।